খাস কল্যাণপুরের গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত কল্যাণপুর। একাংশ সমাজদ্রোহীরা প্রতিনিয়ত গোটা কল্যাণপুরের পরিবেশকে এক প্রকার বিষিয়ে তোলার চেষ্টা করছে। এবার গোটা এলাকার পরিবেশকে শান্ত রাখার লক্ষ্যে কল্যাণপুর থানায় এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আরক্ষা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই প্রশাসনিক সর্বদলীয় বৈঠকে শাসক বিজেপি, আইপিএফটি, বিরোধী সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন সব দলই শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং ন্যাক্কারজনক এই ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে সে দাবি জানায় প্রশাসনের কাছে। আমরা এই সর্বদলীয় বৈঠক সম্পর্কে প্রশাসনকে প্রথমে অভিনন্দন জানাই সিপিএম দলের পক্ষ থেকে। আমরা এটাই চাইব এলাকায় যাতে শান্তি সম্প্রীতির পরিবেশটা বজায় থাকে। ঘটনা তো উদ্বেগজনক, দুঃখজনক। আমাদের দাবি হচ্ছে যারা প্রকৃত দোষী তাদের যাতে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সমাজবিধী দ্বারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রধান উপপ্রধান তারাও জড়িত আছে। 25 তারিখ রাতে যে ঘটনাটা ঘটছে এটা আমরা কংগ্রেস দলের থেকে তীব্র নিন্দা জানাই এবং আমরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখানোর জন্য আজকে যে অল পার্টি মিটিং ডাকছে প্রশাসনের তরফ থেকে, আমরা এখানে উপস্থিত ছিলাম, আমাদের জেলা কংগ্রেস সভাপতিও উপস্থিত হয়েছে। আমরা একদম স্পষ্ট দেখতে বলা হয়েছে যে আসামিদের অ্যারেস্ট চাই আর এলাকার শান্তি শৃঙ্খলা, এটা মিশ্রবসতি এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। এবং এটা না বললে নাই হয়, আজকে এখানে আমি সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলাম, আমি বলেছি ত্রিপুরা রাজ্যে 25 বছর যাবত আমরা দেখেছি এবং 5 বছরের জোট আমল যে কংগ্রেস জোট সরকার ছিল সেটাও আমরা দেখেছি। আমাদের এই জেলায় খোয়াই জেলায় সেখানে উজান ময়দানে যে ঘটনা ঘটে গিয়েছিল ওই জোট আমলের উজান ময়দানের ঘটনাকে নিয়ে 25 বছর যাবৎ আমাদের ওই সিপিএম এর কথা শুনতে হয়েছিল। সেই দিনও আমরা দেখেছিলাম একটা আসামি গ্রেপ্তার হয়নি, কিন্তু গত 25 তারিখ যে ঘটনাটা ঘটল আমরা তার নিন্দা জানাই এবং আমরা দেখতে পেয়েছি আমাদের পুলিশ প্রশাসন কল্যাণপুর আরক্ষা দপ্তর এবং জেলা পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে দুজন আসামিকে ধরে ফেলেছে।